আজকে আমাদের অত্যন্ত একটি পবিত্রতম মুহূর্তে আমরা সকলে সম্মিলিত হয়েছি। জগৎগুরু শঙ্করাচার্যের জন্মতিথি, জন্মদিবস হিসেবেও আমরা প্রতিপালন করে থাকি। সাম্প্রতিক কালে আমরা দেখি যে জগৎগুরু শঙ্করাচার্য সম্পর্কে অনেক বেশি আলোচনা করছি, নানান জায়গায় আমাকে অনেক জায়গায় বলতে হয়, এবং লক্ষ্য করা গেছে মানুষের আগ্রহটা যেন ক্রমশ ওই জগতের যিনি গুরু তার প্রতি আকৃষ্ট হচ্ছে, শঙ্করাচার্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার কারণটা আমরা বলবো, আমার যেটা ধারণা সেই ধারণা আমার যারা এখানে উপস্থিত বন্ধু তাদের আমি বলবো যে ধারণাটা এই যে মানুষ এখন চাইছেন কিছুটা শান্তির দিকে যেতে, চারিদিকে নানান রকম অশান্ত পৃথিবী, পরিবেশ অশান্ত, পারিবারিক জীবন অশান্ত, সামাজিক জীবন অশান্ত, এই অশান্তির যে বাতাবরণ সেই বাতাবরণ থেকে মুক্ত হতে গেলে একমাত্র শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ, সেই অদ্বৈতবাদী আমাদের একমাত্র প্রয়োজন। তাই আজকের যে আমার আলোচনা তার মধ্যে শঙ্করাচার্যের দর্শন এবং বর্তমান যুগে তার প্রাসঙ্গিকতা নিয়ে কিছু বলবো, যেটা বিরাট শাস্ত্রের শুধুমাত্র সিদ্ধান্ত চয়ন মাত্র, একটা বিহঙ্গম অবলোকন বলা যেতে পারে। এবং এই সময়ে আর একজন মহাপুরুষের জন্ম হয়েছে। আমরা জানি যে অদ্বৈত বেদান্ত বেদান্তের সঙ্গে উপনিষদের একটি গভীর সম্পর্ক আছে। উপনিষদ হচ্ছে বেদান্ত প্রমাণ হিসেবে উপনিষদকে উপস্থাপন করে বৈদান্তিক পণ্ডিতগণ, এবং রবীন্দ্রনাথ নিজেও উল্লেখ করেছেন। আমরাও প্রথমে শুরু করি একটি শ্রুতি মন্ত্র দিয়ে, যে মন্ত্রটিতে রবীন্দ্রনাথও সুর দিয়েছেন, আমাদের শাস্ত্রেও তা রয়েছে, বৈদিক মন্ত্র। সেই মন্ত্রটি হচ্ছে শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্যু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমশ পরস্ত্বা তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। ঠিক অনুরূপ কথা রবীন্দ্রনাথও তার বিভিন্ন লেখার মধ্যে বলেছেন। তাই রবীন্দ্রনাথের কথা এই যে এখানে বলা হল যে বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্ত্বা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলেছেন, স্থাবর জঙ্গমাত্র জগতের কথা বলেছেন, তিনি তার কবিতার মধ্যেও আপনারা প্রত্যেকে গানের মধ্যে শুনেছেন, অনুরূপ বক্তব্যটা তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে
তাই জাগে জাগে আমার প্রাণ। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলেরও গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্তয়ে। কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ফেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে। আরো সুন্দরভাবে তিনি সেই বিশ্ব প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যে এক এবং অদ্বিতীয় ব্রহ্মের কথা বলছেন, যিনি হচ্ছেন সৎস্বরূপ, আনন্দস্বরূপ এবং চিৎস্বরূপ। সেই প্রসঙ্গে তিনি বলছেন, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহার। দুটি আমার শ্রদ্ধাঞ্জলি ছাড়া আর কিছু নয়। শঙ্করাচার্যের যে দর্শন, তাতে আমরা ফিরে গেলে এই কথাগুলোই বারবার অনুরণিত হবে। এবং এই প্রসঙ্গে আমি বলি যে ব্রহ্ম বা সচ্চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম, তার একমাত্র দর্শন, যে দর্শনে এই একতত্ত্বের কথা বলা হয়েছে, একে বলা হয় অদ্বৈত দর্শন। অদ্বৈত দর্শন হচ্ছে কোনটা, যার মধ্যে দুটি নেই, একটি তত্ত্ব আছে। এই একটি তত্ত্বের নাম ব্রহ্মতত্ত্বের কথাই আমরা বলি। কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন আত্মা, কেউ বলেন চৈতন্য। এগুলো নামের দিক দিয়ে বলা হয়েছে, কোনো পার্থক্য এর মধ্যে কিছু নেই। ব্রহ্মও যায় আত্মাও যায়। এখানে আমরা বলতে পারি যে ব্রহ্ম হচ্ছেন এক এবং অদ্বিতীয়। প্রশ্ন উঠতে পারে, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, এই কথাটি আমাদের শাস্ত্রেই আছে, একমেব অদ্বিতীয়ম্। লজিক যারা করেন, রামকৃষ্ণ দেব বলতেন যে তোমাদের মাস্টারদাকে বলেছিলেন, তোমাদের দর্শনে লজিক বলে যেন কি আছে। সেদিন নরেন মাস্টারদাকে কি বলতে চেয়েছিলেন তা তিনি কচ কচ করে লজিক দিয়ে কেটে দিলেন। সরল মনের ব্রহ্মজ্ঞানী রামকৃষ্ণ দেবের উক্তি, এই যে কচকচ করে কেটে দেওয়া, এটা যুক্তির প্রাধান্য। আমরা কোন নির্ভেজাল নৈর ব্যক্তি বা নৈযুক্তিক কোন পৃথিবীতে নেই। যদি আমি যুক্তি দিয়ে কাউকে বোঝাতে না পারি, সেটি মানুষের গ্রহণযোগ্য হবে না। শঙ্করাচার্য শুধুমাত্র যে দার্শনিক ছিলেন, বড় উপলব্ধি করেছেন, শুধু তাই নয়, তিনি ধুরন্ধর বুদ্ধিমান যুক্তিবিদ ছিলেন। তিনি যুক্তি ছাড়া কোনো কথা বলেননি। তার যে ভাষ্য, বিশাল ভাষ্য, সেই ভাষ্যকে একমেব অদ্বিতীয়ম ব্রহ্মকে প্রতিষ্ঠা করেছে।
প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে কেবল তার কথাটাই বলেছেন তা নয়, অন্যান্য দার্শনিক যে পূর্বপক্ষ আছেন সেই পূর্বপক্ষকে তিনি প্রতি মুহূর্তে অবলম্বন করে ওই যে ঠাকুরের ভাষায় কচ কচ করে কেটেছেন যুক্তির মাধ্যমে। তাতে দেখা গেছে তিনি সাংখ্যকে অবলম্বন করেছেন, বিজ্ঞানবাদী বৌদ্ধদের নিয়েছেন, শূন্যবাদী যে সমস্ত বৌদ্ধ দার্শনিক তাদের কথা নিয়েছেন, বৈশেষিকদের পরমাণুবাদের কথা নিয়েছেন, সাংখ্যের প্রকৃতি কারণতাবাদ নিয়েছেন, এবং এই অংশটা বিশাল একটা, আমি বলতে পারি যে যুক্তি বিজ্ঞানের সারভূত অংশ, এবং এই অংশের নামটাই হচ্ছে তর্কপাত। নিজেকে রক্ষা করতে গেলে আমাদের অন্যকে রক্ষা করতে হবে, অন্যর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাই জগতের রীতি। আমাদের যে মিলিটারি ফোর্স, যেটাকে সৈনিক বলি, তাদের কাজ দেশকে যেমন রক্ষা করা, তেমনি রক্ষা করতে গেলে কি করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, অন্যদের প্রতিহত করা, এই পূর্বপক্ষকে প্রতিহত করাটাও শঙ্করাচার্যের কাজ ছিল। এই জন্য তিনি দার্শনিক একদিকে, অন্যদিকে তিনি উপলব্ধিকর্তা, কোন চিন্তার উপলব্ধিকর্তা, কোন তত্ত্বদর্শী, আর একদিকে তিনি ছিলেন মননশীল যুক্তি বিজ্ঞানী, এবং সেই যুক্তি কিন্তু সাইন্টিফিক যুক্তি। সেই যুক্তির মধ্যে কিন্তু কোন রকম নির্বিচারতাবাদের জায়গা নেই, এমন যে ব্রহ্মের কথা তিনি বলেছেন, সেই ব্রহ্ম হচ্ছে একমেব অদ্বিতীয়, একই অদ্বিতীয়। এব শব্দের অর্থ এমফেসিস দেওয়ার জন্য বা জোর করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, একই অদ্বিতীয়। তো পূর্বপক্ষীরা প্রশ্ন করলেন যে আপনি এক অদ্বিতীয়, এক মানেই তো অদ্বিতীয়, এটা তো একটা দোষ হয়ে গেল, পুনরুক্তি দোষ হয়ে গেল, আবার এব লাগানোটা, এটারও খুব একটা দরকার ছিল। এব শব্দটা আমরা ব্যবহার করি তুমিই যাবে আর কেউ নয়, এই অর্থে তুমি ই হ্রস্বইকার, যে আলাদা ভাবে একটা ই লাগানো হলো, এইটা বোঝানোর জন্য এব শব্দটা ব্যবহার করা হয়। তাহলে যে কথাটা আমরা বলছি যে একম এব অদ্বিতীয়ম, শঙ্করাচার্য বলছেন যে এর উত্তরে তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন যে দেখো অদ্বিতীয় মানে কি এবং এক মানে কি। এক মানে হচ্ছেন যিনি একটি এবং যার মধ্যে কোনো ভেদ নেই, অভেদ। নৈয়ায়িকরা বলেন অনন্যভাব বলে একটা অভাব স্বীকার করে, তারা বলেন অত্যন্তভাব যেমন আছেন, প্রাগভাব যেমন আছে, তেমনি অনন্যভাব আছে। ঘট পট থেকে আলাদা বলি, ঘট পট থেকে ভিন্ন, এই ভিন্নটাকে ভেদ শব্দের আর একটি প্রতিশব্দ হচ্ছে অনন্যভাব। ঘট পট থেকে আলাদা, পট টেবিল থেকে আলাদা, টেবিল চেয়ার থেকে আলাদা, এই যে আলাদা আলাদা করে ভাবা, এটাই ভেদ।
তাদের মধ্যে ভেদ আছে। ঘরটা পট হতে পারে না, পটটা টেবিল হতে পারে না, টেবিল কখনো চেয়ার হতে পারে। তার মানে তাদের মধ্যে একটা ভেদ আছে। আর অভেদ কাকে বলি? তাদাত্ম্যকে বলি অভেদ। মানে সব এক, একের বাইরে কিছু নেই। তাই যারা তর্ক সংগ্রহ পড়বেন বা পড়েছেন, তারা লক্ষ্য করবেন সেখানে যেখানে তাদাত্ম্য নেই সেইখানেই কিন্তু ভেদ থাকে। আমরা বলি মাদার ইন্ডিয়া হচ্ছে মাদার ইন্ডিয়া, রবীন্দ্রনাথ হচ্ছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ হচ্ছেন বিবেকানন্দ। এখানে কিন্তু দ্বৈতের কথা নয়, এটা তাদাত্ম্যের কথা বলা হচ্ছে, তাদের অপরিমেয়ত্বের কথা বলা হচ্ছে। উদ্দেশ্য এবং বিধের মধ্যে বিবেকানন্দই আছেন, অর্থাৎ বিবেকানন্দ বিবেকানন্দই। এই যে তাদাত্ম্য, এই তাদাত্ম্যটাকে আমরা বলি অভেদ। যেখানে অভেদ নেই, তাদাত্ম্য নেই, সেখানেই ভেদ আছে। এই জন্য আমাদের যে অভাবটার কথা আমরা বললাম, অনন্যা ভাব, সেখানে বলছে যে তাদাত্ম সম্বন্ধাবচ্ছিন্ন প্রতিযোগিতা ভাব, এমন একটি অভাব যেখানে তাদাত্ম থাকবে না, প্রতিযোগী গুলো তাদাত্ম সম্বন্ধে থাকবে না। যদি বলি ঘট ঘট, তাহলে তাদাত্ম হলো, পট পট, তাহলে তাদাত্ম হলো, কিন্তু ঘট পট নয় বললেই কিন্তু ভেদ হল। তাই অভেদ, তাদাত্ম, একত্ব, এই কথাগুলো সমার্থ। শঙ্করাচার্য বা তার পরবর্তী যারা শিষ্য, তারা এগুলো নিয়ে বহু বিচার করে বলেছেন যে একম এব অদ্বিতীয়, এটা শ্রুতিতেও আছে। কেন বলা হলো? বলো, তিন ধরনের ভেদ পাওয়া যায়। বহি জগতের দিকে যদি আমরা তাকাই, জগৎ প্রপঞ্চ আমরা বলি তাকে, সেই জগৎ প্রপঞ্চের ক্ষেত্রে আমরা দেখব তিনটি ভেদ আছে। একটা ভেদকে বলি স্বগত ভেদ, আর একটিকে বলি স্বজাতীয় ভেদ, আর একটিকে বলি বিজাতীয় ভেদ। স্বগত ভেদ কি? অধিকরণটা একটাই, কিন্তু অঙ্গ অবয়ব ভেদে আলাদা আলাদা। যেমন একটা গাছে ফল ফুল শাখা প্রশাখা এগুলো আলাদা, কিন্তু অধিকরণটা একটাই। এই যে ভেদগুলো, গাছ পাতা ফুল ফল, এগুলোকে আমরা স্বগত ভেদ। আবার একটা গাছের সঙ্গে যখন আর একটা গাছকে আলাদা করি, তখনও বলি যে এই গাছটা ওই গাছ থেকে আলাদা, পৃথক, এটাকে বলি স্বজাতীয় ভেদ। আবার বিজাতীয় ভেদও হয়, যেমন ফুল এবং পাথর দুটো ভিন্ন ধর্মী দুটো জিনিস, তাদের মধ্যে দুটো পৃথক বস্তু, এটাকে বলি আমরা বিজাতীয় ভেদ। আমাদের মূল গ্রন্থে আছে বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিবি, বৃক্ষান্তরাত স্বজাতীয় বিজাতীয় স্যাত শিলাদিত। বৃক্ষের স্বগত ভেদ হচ্ছে পত্র পুষ্প ফল, যেমন আলাদা আলাদা, তেমনি গাছ কিন্তু এক। তাহলে
একটা গাছের মধ্যে অন্তর্নিহিত যে ভেদ, সেই ভেদটাকে আমরা বলি স্বগতভেদ, ইন্টারনাল যে ডিস্টিংশন স্বগতভেদ। আর একটা গাছ বৃক্ষান্তরাত সজাতীয়, একটা গাছ আর একটা গাছ থেকে আলাদা হলে সজাতীয় হলো। আর এই গাছটা যখন পাথরের সঙ্গে আলাদা হবে, ফুল যখন পাথরের সঙ্গে আলাদা হবে, সেটাও বিজাতীয়। এটাকে বলি আমরা বিজাতীয়। প্রধানত অনেক রকম ভেদ হয়তো আমরা পরবর্তীকালে পেয়েছি, সেগুলো আমি যেহেতু এটা বৃহঙ্গাবলোকন শঙ্করের দর্শনে অত ডিটেলসে আমি যাচ্ছি না। তিনটি ভেদ, স্বগত ভেদ, সজাতীয় ভেদ এবং বিজাতীয় ভেদ, তিন ধরনের ভেদ ভেদকে দূরীকরণের জন্য আমরা তিনটি শব্দ ব্যবহার করেছি, এক, এব এবং অদ্বিতি। তার মানে কি, আমি যখন বলবো জগৎটা এক, ব্রহ্মই সেখানে আছেন, আর কেউ নেই, এই ব্রহ্ম হচ্ছে এক অদ্বিতীয়, এই ব্রহ্মকে আমরা অভিন্ন বলি, এই জন্য আমরা তিনটি শব্দ দিয়ে ত্রিবিধ যে ভেদ, সেই ভেদকে নিরাকরণ করেছেন আমাদের অদ্বৈত দার্শনিকরা, শঙ্করাচার্য তো বটেই। শঙ্করাচার্যের যে শিষ্যদের অবদানও কম নয়, তারাও অনেক কথা বলেন। তারা, আমি যে বিহঙ্গাবলোকনের কথা বলছিলাম, তারা আরো ছোট করে অদ্বৈতকে বোঝানোর চেষ্টা করেছেন, শঙ্করাচার্য নিজে বলেননি, পরবর্তীকালের শিষ্যরা তারা বলছেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, এই যে অদ্বৈতের কথা শুনছি, এই অদ্বৈতকে খুব সংক্ষেপে বলা যায়, শ্লোকার্ধেন প্রবক্ষামি, ইয়াদ উক্তং গ্রন্থ কোটিভি, ব্রহ্ম সত্যং ইয়গন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপর। শঙ্কর অবলম্বী কথা দিয়ে তার দর্শনের একটি চরম সংক্ষিপ্তিকরণ হলো। তিনি বলছেন কি, যে ব্রহ্ম সত্য জগৎ, এটা হচ্ছে সিদ্ধান্ত, ব্রহ্মটা সত্য, জগৎ যেটা দেখতে পাচ্ছি সেটা মিথ্যা, আর জীবটা ব্রহ্মের অতিরিক্ত কিছু নয়, জীব ও ব্রহ্মৈব নাপর। আর এই যে একটা লাইন, এটাকে তিনি বলছেন শ্লোকার্ধ, একটা শ্লোকের অর্ধেকটা, শ্লোকার্ধেন প্রবক্ষামি, যদ উক্তং গ্রন্থ কোটিভি, কোটি কোটি গ্রন্থে যে তত্ত্বের ব্যাখ্যা হয়েছে আমি তাকে অর্ধেক শ্লোক দিয়ে বলছি। তাহলে এটাও আমার থেকেও সংক্ষিপ্তিকরণ করা হচ্ছে। তবে এটাকে ব্যাখ্যা করলে আমি পুরো অদ্বৈত পেয়ে যাব। কিরকম, ওই শেষ লাইনটা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম যেটার কথা আমরা তখন বলছিলাম এক এবং অদ্বিতীয়, ভেদ শূন্য, তার বহু বর্ণনা আছে, তিনি হচ্ছেন সৎচিত আনন্দ স্বরূপ, এই ব্রহ্ম হচ্ছে যাকে চোখ দিয়ে অবাঙ্গ মনস গোচর, চোখ দিয়ে জানা যায় না, শ্রোত্রেন্দ্রিয় দিয়ে তাকে তার কোন গুণকীর্তন করানো যায় না, শোনা যায় না, উপনিষদে প্রচুর তার রেফারেন্স আছে, যা চক্ষুষা ন পশ্যতি যেন চক্ষুংসি পশ্যতি তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদম উপাসতে।
আমরা যে উপাসনা করি এটাকে ব্রহ্ম বলে ভুল করো না। এখানে ব্রহ্মের নিরুপাস্যত্ব কথা বলা হচ্ছে। আমরা যে মূর্তি পূজার বিরুদ্ধ, শুধু যে রাজা রামমোহন রায় ব্রাহ্মরাই করেছেন তা নয়, উপনিষদেও কোথাও মূর্তি পূজার কথা প্রাথমিক ভাবে নেই। নেদং যদিদম উপাসতে, তেমনি বলছেন সৌত্রস সৌত্রং মনস মনোজাত বাচহ বাচং সৌ প্রাণস্য প্রাণম চক্ষুষ চক্ষুরতিমুচ্চ ধীরা প্রত্যস্মাল্লোকাদ অমৃতা ভবন্তি। তারা বলেন এটা চোখের চোখ, বাহ্য চক্ষু একটা আছে আর একটা আভ্যন্তরীণ চক্ষু আছে। বাহ্য চক্ষু দিয়ে আমরা জগৎটাকে দেখি, আভ্যন্তরীণ যে চোখ আছে যেটাকে বলে যৌগিক আই, সেই চোখ বর্তমান ভবিষ্যৎ অতীতকে দেখি। কবি কাকে বলেন? উপনিষদে ঋষিদের বলেন কবি, ক্রান্তদর্শী, অনেক দূরের জিনিস তারা দেখতে পান। বর্তমানকেও দেখেন, আমরা তো দেখি কতটা, যতদূর আমাদের ইন্দ্রিয় যায় ততটুকুই দেখেছি বলে আমরা দাবি করি। তার বাইরেও যে জগৎ আছে যেটা আমরা জানি না, সেই জগৎকেও দেখা যায়, সেই অতীত বর্তমান ভবিষ্যৎ পুরোপুরি দেখা যায়। যদি সেই চক্ষুর মধ্যে যে শক্তি ব্রহ্ম, সেই ব্রহ্ম আমাদের মধ্যে অবস্থান করে, তাহলে চোখের চোখ তিনি, কানের কান তিনি। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, ব্যাকুল করিল মোর প্রাণ, বৈষ্ণবদের কথা। কিন্তু কানের ভেতর দিয়ে একটা শোনা আছে, আমরা বলি এ কান দিয়ে শোনো, ও কান দিয়ে বের করতে। কিন্তু ব্যাকুল করিল যখন প্রাণটা, তখন জানবে সেটা মরমে প্রবেশ করা। এই মরমে প্রবেশ করার দায়িত্বটা কিন্তু ব্রহ্ম। এইভাবে ব্রহ্ম সম্বন্ধে তিনি নিরুপাধি, তাকে বর্ণনা করা যায় না, অবর্ণনীয়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ কিছু নেই। তাকে আমরা উপাধি দিতে পারি না, কর্তা কর্ম ক্রিয়া ভোক্তা দ্রষ্টা এভাবে বলতে পারি। তাহলে কি হলো, কিভাবে ধরবো তাকে? তখন বলছেন তুমি জানো একটা সত্য এন্টিটি আছে, একটা সত্য তত্ত্ব আছে, সেই তত্ত্বটা একমাত্র সত্য। তাহলে সেটা যদি সত্য হয়, জগতের স্ট্যাটাস কি, জগতের পরিস্থিতি কি হবে? জগন মিথ্যা, এবং এটা নিয়ে বহুত হইচই করা হয়েছে শঙ্করাচার্যের বিরুদ্ধে। যে জগৎ আমাদের এত প্রিয়, যে জগৎ জুড়ে আমি রয়েছি, যে জগৎ ছাড়তে গিয়ে 14 বার ভাবতে হবে, সেই জগৎকে আমি মিথ্যা বলে উড়িয়ে দেব? কিন্তু না, আমাদের অদ্বৈত তা বলতে চায়নি, জগৎটা মিথ্যা শুধু এটুকুই শুনেছি, পরের অংশটা কিন্তু আমরা শুনি না, শুনলেও ধ্যান দিই না। জীব ব্রহ্মৈব না পরম, বাদবাকি যেটাকে জগৎ প্রপঞ্চ বলছি সেখানে জীব আছে, আবার জড় পদার্থ আছে, এগুলো কিন্তু এই যে স্থাবর এবং জঙ্গমাত্মক জগৎ, জগৎটা কিন্তু ব্রহ্মৈব না পরম, এটা ব্রহ্মাতিরিক্ত কিছু নয়, ব্রহ্মই এখানে আছে। তাহলে আমার মধ্যেও ব্রহ্ম আছেন,
জগৎ প্রপঞ্চের মধ্যেও ব্রহ্ম আছে, এ তো মিলেমিশে একাকার হয়ে গেল। আবার ঠাকুরের কথা বলি, ঠাকুর উপমা দিয়েছেন রামকৃষ্ণ দেব, নুনের পুতুলের উপমা। নুনের পুতুল তখন তার আকার আছে, শেপ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, জল মাপতে গিয়ে সমুদ্রের মধ্যে নিজেকে হারিয়ে ফেললেন, গুলিয়ে ফেললেন। এই যে একাত্ম হয়ে যাওয়া, সাগরে মিশে যাওয়া, আমাদের চৈতন্য, আমাদের যে ব্রহ্ম, সেটা সত্য হয়ে কি করছে, জগৎ যে রূপে আমি দেখছি সেই রূপে মিথ্যা, কিন্তু গ্রেটার রূপে তাকে আমি দেখছি, তাকে অন্যভাবে আমি দেখছি, আমার চৈতন্যের অংশ রূপে আমি দেখছি, আমার চেতনার বাইরে কিছু নেই, আমি যেভাবে চৈতন্য দিয়ে দেখছি সেই চৈতন্যটাই এখানে আমার কাছে বল, আমার এই চেতনার রঙে দেখছি। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ওই ম্যাজিশিয়ানের মতো উড়ে গেল তা নয়, যে তিনি দেখলেন দেখে উড়িয়ে দিলেন জগৎটাকে তা নয়। আমি থাকলাম, আমি ব্যাপকতর রূপে থাকলাম, নিজেকে ক্রমশ বাড়ানো যায়। বেদান্ত বলছেন তুমি শুরু করো এই তত্ত্ব দিয়ে, তত্ত্বটা কি, ব্রহ্ম সত্যম, জগৎ মিথ্যা, ধরে নাও মিথ্যা, কিন্তু এই ব্রহ্ম সত্য দিয়ে যদি শুরু করি, এই ব্রহ্ম যে সত্য তার মধ্যে একটা ইলাস্টিসিটি আছে, ক্রমশ বর্ধমান বাড়ানো যায়। ব্রহ্মণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বৃহন্নত্বাত ব্রহ্মণ, বৃহত্বাত বৃহন্নত্বাত ব্রহ্ম, যেটাকে ক্রমশ বাড়ানো যায় সেটি হচ্ছেন ব্রহ্ম, যেটাকে ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়া যায় অধাতু থেকে আত্মান সেটি হচ্ছেন ব্রহ্ম, চলায়মান তাকে এগিয়ে নিয়ে যাও। দেখুন আজকে দুটি শব্দ আমরা পৃথিবীতে শুনি সারা বিশ্বে, একটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, সবাই চায় আত্মসংকীর্ণতা নিয়ে থাকে। এই যে বিচ্ছিন্নতাবাদ, বিচ্ছিন্নতাটা কোথায়, আত্মিক স্ট্যান্ড পয়েন্ট থেকে, আত্মার দিক থেকে আমরা বিচ্ছিন্ন, পরিবারে বিচ্ছিন্নতা, সমাজে বিচ্ছিন্নতা, রাষ্ট্রে বিচ্ছিন্নতা, প্রদেশে প্রদেশে বিচ্ছিন্ন, এটা তো সমস্যা, যত সমস্যা সৃষ্টির কারণ কিন্তু এই বিচ্ছিন্নতা। অনেক উপমা আছে, ছোট ছোট আমার জমি তোমার জমি হাল দিয়ে ঘেরা থাকে, এটা এক্সের জমি, ওটা ওয়াইয়ের জমি, ওটা জেডের জমি, কিন্তু যত উপরের দিকে ওঠা যায় ওই যে আলটা আর চোখে পড়ে না, সব এক হয়ে যায়। আমাদের এখানেও বলছেন জীব ব্রহ্মৈব না পড়ো, এই জ্ঞানটা যখন হবে তখন এই যে বিভেদ রেখাগুলো ক্রমশ মুছে যাবে, মুছে গেলেই কিন্তু আমরা বিশ্বকে এক বলে মনে করি। শুধু তাই নয়, এটাকেই বলছি আমি যে ক্রমবর্ধমানশীলতা, আত্মাটাকে ক্রমশ বাড়ানো যায়। আমরা আত্মীয় কথাটা ব্যবহার করি অত্যন্ত ছোট অর্থে, যার সঙ্গে আত্মার যোগ আছেন তিনি হচ্ছেন আত্মীয়,
কিন্তু আমরা দেখি সেই অর্থে আত্মা আত্মীয় কথাটা বলি না। হ্যাঁ, যখন বলি বসুধৈব কুটুম্বকম, ওটা কিন্তু আত্মীয়ের কথা, জগৎটাই আমার আত্মীয়তা, এবং আমার মধ্যে সেই আত্মীয়তা নিজে করে নেওয়া, নিজের মতো করে নেওয়াটাই কিন্তু ব্রহ্ম উপলব্ধি। আত্মার মধ্যে কুক্ষিগত করে, কুক্ষিগত মানে স্বার্থে নয়, নিঃস্বার্থে। জগৎ আত্মাকে যদি সংকুচিত করি, এটা কিন্তু মৃত্যু। আত্মাকে যদি বিস্তৃত করি, এটাই হচ্ছে অমৃত, এটাই হচ্ছে মুক্তি। আত্মবিস্তৃতি হচ্ছে অমৃতত্ব, আর আত্মাকে যত কুক্ষিগত করি সেটি হচ্ছে আমাদের স্বার্থপরতা। ঠাকুর যেটাকে কাঁচা আমি আর পাকা আমি বলতেন, কাঁচা আমি কোনটা? তাহলে আমার 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 স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি, সেই আমারটাকে আরেকটু বাড়াতে হবে। যদিও উপনিষদ বলছেন স্ত্রী পুত্র কন্যার মধ্যেও কিন্তু আত্মা জড়িয়ে আছে বলেই তারা ভালোবাসার যোগ্য। নতু প্রতিকামায় প্রতিপ্রিয় ভবতি আত্মনস্তু কামায় প্রতিপ্রিয় ভবতি। এইভাবে বিরাট বৃহদারণ্যক উপনিষদে লিস্ট আছে, নতু ভার্যা কামায় ভার্যা প্রিয়া ভবতি আত্মনস্তু কামায় ভার্যা প্রিয়া ভবতি। এবং শেষ লাইনটা সেই মন্ত্রে আছে, সর্বকামায় সর্বাপ্রিয়া ভবতি। শুধু এটা এই জীবিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ইংরেজিতে একটি কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার জীবনের শুরুটা আমার বাড়ির থেকে শুরু করা উচিত। তাই পরিবার থেকে যদি আত্মবিস্তৃতি শুরু হয়, পরিবারটা ক্রমশ সমাজে যাবে, সমাজটা দেশে যাবে। তাই সর্বপ্রীতির জন্য, কেন সকলের প্রীতি কেন বলল, ওইখানেও আমার আত্মা ছড়িয়ে আছে। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। একটি হচ্ছে আত্মা মানুষের মধ্যে, মনুষ্যের মনুষ্যের মধ্যে, পরিবারের লোক হোক, সমাজের লোক হোক, দেশের লোক হোক, দশের লোক হোক, তাদের মধ্যে একটা ভালোবাসা। কেন? ওটা আমার দেশের লোক, আমার পরিবারের লোক, আমার আত্মা ওখানে ছড়িয়ে আছে। আমি আগেই বলেছি এই আত্মা কিন্তু শুধুমাত্র চেতনের মধ্যেই বিধিবদ্ধ তা নয়, আবদ্ধ তা নয়, অচেতনের মধ্যেও যায়। স্থাবর এবং জঙ্গম, যেগুলো চলে ফিরে বেড়ায় জঙ্গম, আর যা স্থাবর সেখানেও আত্মা যায়। ঠিক তেমনি ভাবে অ্যানালিসিস করলে আমরা বলতে পারি, বিশ্লেষণ করলে দেখা যায় যে চেতনের মধ্যে আমার আত্মা যায় তা নয়, সবারই। এর জন্য বেদান্ত পড়ার দরকার নেই, দেখলেই বুঝতে পারবেন যে আপনি সন্তানকে কেন ভালোবাসছেন। একটু চিন্তা করুন, ওটা আপনার সন্তান বলে। এই যে আমি ঢুকে আছি ওখানে, এবার বলছি মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রেও আত্মার বিস্তৃতি হয়। বাড়িতে একটি পোষা বেড়াল, কুকুর, তার প্রতিও আপনার ভালোবাসাটা কোনো অংশে কম নয়। দুবেলা খাওয়াচ্ছেন, তার জন্য খরচ খরচা করছি আমরা, এটা কেন? এটাও আত্মবিস্তৃতি। আত্মাটা সামহাও চলে গেছে ওদের কাছে, ফেরানো যায় না। এটা হচ্ছে ফিলসফি অফ লাভ। আত্মাকে উইথড্র করা যাচ্ছে না ওখান থেকে,
কোনো উপায়। তার ফলে কি হলো, তাকেও আমরা ভালোবাসি। ওই কুকুরটাকে যদি আমি অবহেলা করি, আপনি আমাকেও বলবেন এটা ঠিক না। তাহলে মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রেও আমাদের আত্মা বিস্তৃত হয়। তবু বলতে পারেন, মনুষ্যেতর প্রাণীরা তো রেসিপ্রোকেট করে, আমাদের মানুষরা পাল্টা একটা জবাব দেয়, ভালোবাসলে তার একটা চিহ্ন দেখায়। তেমনি যে বেড়ালাদি, তারাও কিন্তু ভাবে, তাদের অঙ্গভঙ্গিতে তাদের কৃতজ্ঞতা আমাদের দেখায়। কিন্তু জড় পদার্থ তো তাও পারে না। জড় পদার্থের ক্ষেত্রে আত্মা যায়, তা সত্ত্বেও জড় পদার্থের ক্ষেত্রে কি ওয়ান সাইডেড লাভ, আমি ভালোবাসি তাকে, কিন্তু সে তারা ভালোবাসেন কিনা এই রকম কোনো প্রমাণ আমার কাছে নেই। যেমন হারমোনিয়াম, তবলা, নাচের ঘুঙুর, যারা খেলোয়াড় তাদের বারপোস্ট, মাঠ, নাট্যকারদের স্টেজ, প্রত্যেককে তারা প্রণাম করে। সে তো আত্মা আছে বলেই না, কেন, আমি তো অন্য কাউকে করতে দেখি না। কেন করেন বলো, ওখানেও তো আমি আছি, আমার যশ, শান্তি সমস্তটাই কিন্তু ওইগুলো, ওটা কিন্তু স্থাবর, ও কিন্তু কথা বলতে পারে না আমার গয়না। তারও বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে যদি গয়না হারাই, সবচেয়ে বেশি মন খারাপ, কেন, আত্মাটা চলে গেছে। এইভাবে যদি ক্রমশ দেখুন, ইলাস্টিসিটি বাড়ছে, পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী যারা, তারা বলছেন, শ্রী অরবিন্দের কথা বলুন, বিবেকানন্দ বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলুন, তারা বলছেন ওই দেশের মধ্যেও আমাদের আত্মা আছে, ও আমার দেশের বাটি তোমার পরে ঠেকায় মাস। সেখানেও কিন্তু দেশ ও মাতৃকা আছে, এরা তো জড়, দেশ তো জড়, কিন্তু আমার আত্মা চলে গেছে ওখানে, তাকে আমি মায়ের মতো রেসপেক্ট। আমাদের মা আবার জন্মধারিণী মা তো একজন আছেন, তাছাড়া মা আছেন আরো অন্য অনেক, মাতৃভাষা, মাতৃদুগ্ধবৎ রবীন্দ্রনাথ বলছেন। তাহলে মাতৃভাষা, সেখানেও মাতৃত্ব আছে। তেমনি মাতৃভূমি, সেখানেও কিন্তু মাতৃত্ব আছে। তাহলে ভাষার মধ্যে মাতৃত্ব আছে, ভূমির মধ্যে, জন্মভূমির মধ্যেও একটা মাতৃত্ব আছে, মা আছে। তাহলে মাতৃত্ব কেবল গর্ভধারিণী মায়ের ক্ষেত্রে আছে, তা নয়। এই জন্য আমরা বলি কি, যারা আমাদের ভারতীয় যে সমস্ত লোকেরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য প্রাণ দেওয়ার ইতিহাস ভারতবর্ষে কেন আমাদের আছে, শুধু স্বাধীনতা সংগ্রামীদের কথা নয়, আমাদের যখনই যুদ্ধ হয়েছে, যুদ্ধের সাপোর্টে কিছু কথা বলা হয়েছে। ভগবদ গীতাতে আছে, বলছে, নাস্তি নিষ্ফলতা রণে, যুদ্ধে কখনো নিষ্ফলতা আসে না, হতোপি প্রাপসি সর্বং স্বর্গম, জিত্বা তু লভতে যশ, যদি তুমি মরে যাও যুদ্ধে তাহলে স্বর্গ পাবে, আর যদি জেত তাহলে যশ লাভ করবে। উভে বহুমতে লোকে, দুটোই মানুষ চায়, দুটোর মধ্যে কোনোটাই অবজ্ঞার যোগ্য নয়।
তাই আমাদের দেশে হাজার হাজার মানুষ মাতৃভূমির জন্য প্রাণ যখন বিসর্জন দিচ্ছেন, কেন দিচ্ছেন? তাকে ভালোবাসে বলে। ভালোবাসাটা কেন? ওই আত্মা। শ্রী অরবিন্দ তার একটা চ্যাপ্টার আছে হিউম্যান সাইকেলস, সেই চ্যাপ্টারটার নাম নেশন সোল। তাকে বাংলা করলে বলা হয় দেশাত্মবোধ। আমরা কিন্তু দেশাত্মটা ব্যবহার করি, কিন্তু দেশাত্মবোধ এই শব্দটা কিন্তু এসেছে দেশের সঙ্গে আত্মার যে একাত্মতা। তাহলে আত্মা ক্রমশ বড় হলো না, বাকি কি থাকলো? যদি আমি বলি জীব ব্রহ্মৈব না পর, তাহলে আমার কি বাদ থাকলো যেখানে আত্মা গেল না? দেখা যাবে নেই। পুরো জগৎ প্রপঞ্চটাই ব্রহ্মময় হয়ে গেছে। এই ব্রহ্মময় হয়ে গেল বলেই আমরা ব্রহ্মকে ক্রমশ চেষ্টা করি বোঝার, জানার, নিজেকে বিস্তৃত করার, যাতে আমরা বলতে পারি বসুধৈব কুটুম্বকম সারা বিশ্বটা। অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, এটা আমার ওটা পর, এগুলো লঘু চিত্তের অর্জুনের হয়েছে। ক্লৈবং মাসমাগম পার্থ, তোমার হৃদয়টা অত্যন্ত সংকুচিত হয়ে গেছে, বলছে তোমার হৃদয়টা অত্যন্ত সংকুচিত মানে তুমি কৃপণ হয়ে গেছো। কার্পণ্য দোষোপহত স্বভাব, তোমার যে স্বভাবটা কার্পণ্য দোষের দ্বারাই, যে উদার স্বভাবটা ঢাকা পড়ে গেছে, তার জন্যই বলছে এটা আমার ওটা পর, এই জন্য তুমি ক্লিব হয়ে গেছো, জড়ো হয়ে গেছো, তুমি কাজ করতে পারছো। তাই কার্পণ্য দোষোপহত স্বভাব অর্জুনকে বলা হচ্ছে, ওই রকম একজন বড় বীর। গান্ডীব যার হচ্ছে হাতের খেলা, সেই গান্ডীব হাত থেকে খুশে পড়ে যাচ্ছে। গান্ডীবং সংস্রতি হস্তা বে পথুষ্য শরীরং মে, শরীরটা কাঁপছে। এগুলো কেন? আত্মবিস্তৃতি হয়নি বলে। এটাও একটা মৃত্যু, ওই যে আত্মসংকোচন মৃত্যু। এই মৃত্যু থেকে শ্রীকৃষ্ণ তাকে অমৃতের দিকে নিয়ে গেলেন, কোন তত্ত্ব? এই আত্মতত্ত্ব দিয়ে। কাজেই শঙ্করাচার্য যে আত্মতত্ত্ব বলছেন, সেই আত্মতত্ত্ব ফেলে দেওয়ার, সেই আত্মতত্ত্বই একমাত্র জগৎকে অবিচ্ছিন্ন করতে পারে। আজকে যে মানুষে মানুষে খেয় খই, মানুষে মানুষে ধ্বংস, ওইদিকে অ্যাটমিক বোম ইশারা করছে ধ্বংসমুখী মান, পরিবেশ আজকে আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে এই সভ্যতা, কেন? সব বিচ্ছিন্নতা থেকে, আত্মবিস্তৃতির অভাব থেকে। তাহলে অদ্বৈতই বেঁচে থাকে, দ্বৈত কখনো, ভেদ কখনো বেঁচে থাকে না। ভেদ আমাদের নিয়ে যায় বিচ্ছিন্নতার দিকে, ধ্বংসের দিকে। তাই বলছি, আচ্ছা এইসব কথা শোনার পরে কেউ তো মনে করতে পারেন যে ব্রহ্মকে জানা যায় না, যে ব্রহ্মকে দেখা যায় না, যে ব্রহ্ম অবাং মনস গোচর, যে ব্রহ্মের উপাধি নেই, যে ব্রহ্মকে জানি বলা যায় না, যে ব্রহ্মকে অজানি বলা যায় না, জানি না বলা যায় না, এগুলোর কোনো অস্তিত্ব আছে? কেউ তো মনে করতে পারেন যে এটা হচ্ছে পাগলের প্রলাপ।
যতক্ষণ না আমরা লক্ষ্য বস্তুকে সিদ্ধ করতে পারি লক্ষণ দিয়ে, ততক্ষণ সেই বস্তুটিকে অন্যের কাছে যুক্তিযুক্ত মনে হয়, অশিরস্ক বচন মনে হবে, অশিরস্ক বচন উপন্যাস। যেখানে যুক্তি নেই সেটা হচ্ছে অশিরস্ক বচন, মাথা মুন্ডুবিহীন বাক্য। তাই বারবার বলছেন যে আমরা সেই কথাই বলবো যার মধ্যে যুক্তি আছে। তাই প্রশ্ন করতে পারেন যারা তথা কথিত শিক্ষিত নন, যারা অত্যন্ত অজ্ঞ, শাস্ত্রে প্রবেশ যাদের ঘটেনি, অ্যাকচুয়ালি যারা শাস্ত্রে প্রবেশ করেছেন, মার্গ আছেন, মার্গচ্যুত হননি, তারা টিকে থাকাটা একটা যেমন আমাদের কর্তব্য, টিকিয়ে রাখাটা যেমন একটা কর্তব্য। শঙ্করাচার্য গীতাতে যে আমাদের বলি যে মানুষ হচ্ছে যে ওই লোক সংগ্রহার্থে অবতারদের জন্ম হয়, সিদ্ধ পুরুষদের জন্ম, লোক সংগ্রহ। আমরা জানি লোক সংগ্রহ কি, জনগণের সেবা করা, জনগণকে ওয়েলবিং এর কল্যাণের জন্য জীবন উৎসর্গ করা। শঙ্করাচার্য কিন্তু অন্য মানে করেছেন, তিনি বলছেন লোক সংগ্রহ কথার মানে কি, লোক সংগ্রহ কথার মানে হচ্ছে যারা উন্মার্গ, যারা মার্গচ্যুত, তাদেরকে মার্গ থেকে নিবৃত্ত না করা। উন্মার্গানাং মার্গচ্যুতি, উন্মার্গ যারা হয়ে গেছে তারা মার্গচ্যুত। আর বলছেন যিনি মার্গে আছেন তাদেরকে যাতে মার্গচ্যুতি না ঘটে, সেইভাবে পথে টিকিয়ে রাখাটাই হচ্ছে লোক সংগ্রহ। তাহলে আমরা যারা পড়াশুনো করি তাদের রাখাটা ততটা বিপজ্জনক নয়, কিন্তু একজন সাধারণ মানুষকে আমি বোঝাবো কি করে? সে বলবে ব্রহ্ম হচ্ছে সসবিষাণবৎ অসত এব, নেই ব্রহ্ম ব্রহ্ম কিছু নেই। তাই শঙ্করাচার্য বলছেন যে তাকে বোঝাতে গেলে প্রথমেই যদি বলি ব্রহ্ম নির্গুণ নিরুপাধিক, তাকে বর্ণনা করা যায় না, তার অনির্বচনীয় ইত্যাদি, তাহলে দেখা যাবে কি একটা সময় আসবে যে সময়টা সে মনে করবে ব্রহ্ম বলে কিছু নেই। তাই শুরু করো যেটা ওর সহ্য হবে। আবার রামকৃষ্ণ কথামৃতের কথা বারবার মনে আসে, আর রামকৃষ্ণ মিশনে বলছি অতি পরিচিত কথা এগুলো। একটা মায়ের চারজন সন্তান হলে কারো ডায়াবেটিস, কারো পেট খারাপ, পাঁচ রকম তো পথ্য দরকার, বিরক্ত হলে তো চলবে না, কেন তাকে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে, কেন মা তো একান নয়। তাই যার যা পথ্য তাকে সেটি দেওয়া দরকার। তা আমাদের যে এই ধরনের লোকেরা তাদের পথ্য কি বললো, তুমি যাতে বিশ্বাস করো, তুমি পুজো ভালোবাসো, বলে হ্যাঁ ভালোবাসো, দেব দেবতায় বিশ্বাস করো, বলো কিছু কিছু, বেশ তাই দিয়েই তোমার জীবন শুরু হোক। ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছ, জগতের সৃষ্টি হয়, স্থিতি হয়, প্রলয় হয়, এটা তো তুমি রোজ দেখছ। সমুদ্রের ধারে গিয়ে মনে হয় তুমি যত তৈরি করো এত বড় সমুদ্র তো তৈরি করতে পারবে না, তোমার অসারতার কথা মনে পড়বে। আবার তুমি যদি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, হিমালয় পর্বত শিলিগুড়িতে বসে, তাহলেও তোমার অসারতা,
এই জন্য হিমালয়কে বলছেন যে পৃথিব্যায়েব মানদণ্ড, পৃথিবীর মানদণ্ড শুধু তোমার আমার নয়। তার মানদণ্ড কথাটার ইংরেজিতে অনেক ভালো, ইভ্যালুয়েটিং রড। তুমি ওখানে দাঁড়ালে নিজেকে পরীক্ষা করতে পারবে তোমার ক্ষমতা কতটা। মানদণ্ড, সে বলবে দেখো যত বড় তুমি হও হিমালয়ের মতো হতে পারো, ওই রকম হিমালয়ান হার্টও থাকতে পারবে না। করবে কি, তা হতে গিয়ে হিমালয়ান ব্লান্ডার করতে পারো, কিন্তু হিমালয়ান হার্ট কখনো তুমি পাবে না। এইভাবে তাকে বুঝিয়ে মার্গে নিয়ে যায়, আগে ক্রমশ তার মধ্যে একটি জাগ্রত অবস্থা হবে যে হ্যাঁ ব্রহ্ম না থাকলেও একটা কিছু শক্তি আছে যে জগৎ সৃষ্টির কারণ, জগৎ প্রতিপালনের কারণ, নইলে তো নিমিষে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যেত। যে কবিতাটা দিয়ে শুরু করলাম, আকাশ ভরা সূর্য তারা, এগুলো সব ডিসলোকেটেড হতো, ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কোনো নিয়ম জগতের থাকতো না। আমার এই পথ চাওয়াতেই আনন্দ গানটা হতো না, বর্ষা আসে বসন্ত, এগুলো তো আমাদের তৈরি নয়। তাই তাকে এইভাবে আমি পথে নিয়ে যাচ্ছি। কি বললাম, জগৎ জন্মাদি কারণত্ব। শঙ্করাচার্য বলছেন, বাদরায়ণ বলছেন, জন্মাদ্যস্য যতঃ, এই পৃথিবী থেকে যার থেকে জন্ম সৃষ্টি এবং প্রলয় ঘটেছে তাকে নিয়ে, তাকেই আমি জানতে পারব, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। এইভাবে যদি তাকে আমি বলতে পারি, নিয়ে যেতে পারি, তবে একটি সময় আসবে যে সময়ে সে অটোমেটিক্যালি মার্গে পৌঁছে যাবে, যথা জায়গায় পৌঁছে দিবে। তাই চারটি যে সূত্র তিনি শুরু করেছেন অধ্যাস ভাষ্য দিয়ে, অধ্যাস ভাষ্যটা আমরা কথা বলি, অধ্যাস ভাষ্যটা কেন, তারপরেই এই অধ্যাস ভাষ্যের পরেই চারটি সূত্র, একটা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরেই বলছে জন্মাদর্শ যত, তারপরে বলছে শাস্ত্র জনিত্বাত, এবং সর্বশেষে বলছে তত্ত্ব সম্বন্ধে। এই যে একজন ঈশ্বরের মতো লোককে দরকার, যিনি জগতের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা এবং ধ্বংসকর্তা, আবার যার থেকে এই ঋগ বেদাদি শাস্ত্র বেরিয়ে এসেছে, শাস্ত্র জনি স্বরূপ, তার ভেতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এগুলো বেরিয়ে এসেছে, তিনিও একটা সোর্স, উৎস, উৎস, সেই উৎসই হচ্ছেন ঈশ্বর। আবার সারা একটু আগে আমি বিচ্ছিন্নতাবাদের কথা বলছিলাম, সারা বিশ্বকে যখন আমি বিচ্ছিন্ন না করে অবিচ্ছিন্ন রূপ নিয়ে আসছি, হারমোনাইজড করছি, জগৎকে যখন একটা সুতোর মধ্যে বেঁধে রাখছি, সেই সূত্রই হচ্ছে ব্রহ্ম তত্ত্ব সমন্বয়। এগুলো দিয়ে আমি কি করলাম, সাধারণ মানুষকে পথে আনার চেষ্টা করলাম, কিছু সে কনভিন্সড হল। অধ্যাস ভাষ্যতে তিনি বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, প্রথম সূত্রে ব্রহ্ম জিজ্ঞাসা কেন হয়, ভামতিকার বাচস্পতি বলছেন ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা হলে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সন্দিগ্ধ হতে হবে তবে সেই বিষয়ে জিজ্ঞাসা আসবে, আর একটা প্রয়োজন থাকতে হবে। ব্রহ্ম আত্মা বলছো, আমি তো নিজেই আত্মা, আমার শরীর আছে তখন আত্মা আছে, কাজে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কাজে আমি কেন ব্রহ্মের কথা জানতে যাব।
আর প্রয়োজন নেই, ব্রহ্মকে জানি, কই মুক্তি হচ্ছে এটা করে, কাজে এগুলো সব আজকুবি। তাই তিনি বলছেন যে ব্রহ্মকে জানলেই মুক্তি হবে, এটা ঠিকই, কিন্তু ইলিউশন যেটা, এই মিথ্যা, এগুলো তটস্থ লক্ষণ বলে। তটস্থ লক্ষণ কতক্ষণ? যতক্ষণ তোমাকে মার্গে না পৌঁছে দিচ্ছে। অমুকের বাড়ি কোনটা? আমি বললাম ওই যে গরুটা দাঁড়িয়ে আছে ওইটি হচ্ছে তার বাড়ি। তোমার রাস্তা পরিষ্কার, আমাদের রাস্তা পরিষ্কার, আমি পৌঁছে গেলাম, তারপরে গরুটা আর ওখানে নেই, অন্যের বাড়ির সামনে চলে গেছে, কিন্তু আমার তাতে কি এসে গেল? আমি তো বাড়িটা চিনলাম। এই সমস্ত মানুষদের ওই বাড়ি চেনানোর দায়িত্ব আমার, মার্গ চেনানোর দায়িত্ব আমাদের। এই জন্যই তটস্থ লক্ষণ, হোক না মিথ্যা, অভ্যাস মিথ্যা, মিথ্যা বলেই সব খারাপ তা নয়। আপনারা ইংরেজিতে একটি কথা শুনবেন, শঙ্করাচার্য নয়, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যে যত ফেল করে সে তত নাকি বেশি থেকে, এটাও একটা থিওরি আছে। ভুল করতে করতে টু আর ইজ হিউম্যান, ভুল করতে করতে মানুষ শেখে। আবার বলে যে সর্বশেষে বলে যে আমাদের চণ্ডীতে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিত, কাজে ভুল হলেই যে সব খারাপ তা নয়। গাড়ি চালাই আমি, আয়নাটা দেখে দেখি পিছন দিকে কিছু আসছে কিনা, এই আয়না যেটা আসছে সেটা মিথ্যা, কিন্তু আমার তো ফর দ্য টাইম বিং সেই মিথ্যাটাই কাজে লেগে যাচ্ছে, কাজে অভ্যাস দিয়ে শুরু। এইভাবে ক্রমশ এগোতে এগোতে একটা সময় আসে যখন তিনি আর তটস্থে থাকেন না, স্বরূপে পৌঁছেন, তখন আর এই শাস্ত্র বেদান্ত চর্চা শঙ্করাজের দর্শনের দরকার নেই, তখন তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্ত স্বরূপ হয়ে যায়। এটি হচ্ছে নন ডুয়াল সিচুয়েশন। এই নন ডুয়াল সিচুয়েশন যখন মানুষ অদ্বৈত পরিস্থিতিতে পৌঁছয়, তখন আর ব্যাখ্যার দরকার নেই, ব্যাখ্যা তার আগে অবধি দরকার। এবং এই ধরনের যদি মানুষ থাকে, তাহলে উপনিষদ বলছেন কি, এই ব্রহ্মতত্ত্ব আছে বলেই আমরা কিন্তু কি করে লোকের সঙ্গে ব্যবহার করতে হয় এটাও শিখি। আমরা লোককে কোনো কিছু ছুড়ে দিই, উপনিষদ বহু আগে বলেছে শ্রিয়া দেয়ম অশ্রিয়া ন দেয়ম, যা দেবে খুব সভ্য ভদ্রভাবে দেবে। বিদ্যাসাগর কারমাটারে সকালবেলা ঘুরে বেড়াচ্ছিলেন, শীতের সকাল, একজন সাধারণ ব্যক্তি শীতে কাঁপছেন, তিনি রোজ একটা করে চাদর চাইতেন, সঙ্গে যে বিদ্যাসাগরে ছিলেন তার কাছে অতিরিক্ত চাদর ছিল, পরের দিন তিনি চাদরটা ছুড়ে দিলেন ভিক্ষুকের গলায় গায়ে, সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর বললেন যে আপনি কি পড়েননি, ভারতীয় সংস্কৃতি কি বলে, শ্রিয়া দেয়ম অশ্রিয়া অদেয়ম, রিয়া দেয়ম অত্যন্ত নিজেকে ছোট করে দিতে পারে, নিজে আমি বিরাট দাতা বলে দিলে সে দান ঠিক নয়। এই উপনিষদই আমাদের বলে, আমরা যারা আজকে মানুষদের মা ভাই বোনদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, তাদেরকে বলে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। অতিথি মানে কি, যে তিথি মেনে আসে না, আজকাল অতিথি নেই, সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যায়। আমাদের বিবেকানন্দ আরো দুটো বললেন যে এই চারটেই কেন দেবতা হবে, দরিদ্র দেব ভব, এরাও দেবতা বানের জলে বেঁচে আসেনি, মূর্খ দেব,
শঙ্করাচার্যের সমস্ত ব্যাখ্যা, এই উপনিষদের ব্যাখ্যা, এই ভগবদ্গীতার ব্যাখ্যা, সমস্তটাই আমাদের আত্মিক উন্নতির জন্য, একত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য, যাতে আজ পৃথিবী যে ধ্বংসমুখের দিকে যাচ্ছে তাকে ফিরিয়ে আনার মূল মন্ত্র হচ্ছে অদ্বৈত বেদান্ত। আমরা যদি এটা অনুসরণ করার চেষ্টা করি তাহলে দেখব একটি সময় আসবে, যে সময়টা আমরা বলতে পারি আবার সেই সুন্দর বাক্য দিয়ে বলতে পারি যে জগৎটা সুন্দর কেন, ওই সচ্চিদানন্দ স্বরূপ জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, এগুলোর মিনিংলেস হয়ে যাবে, এই কথাগুলো অর্থহীন হবে যদি না অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্যের দর্শন আমরা না পড়ি, না মূল্য দিই। এই জন্যই আমরা বলি যে ব্রহ্মচর্য, গার্হস্থ, অপরিগ্রহ যত কিছুই বলা যাক, মূলত কিন্তু অদ্বৈত। আমি কেন করব? অদ্বৈত বলেই তো করব, আত্মা আছে বলেই তো করব। এই জিনিসগুলো মানুষকে আজও সভ্যতা বেঁচে আছে কেন, আজও বেদান্ত আছে, আজও মানুষ আছেন, সহৃদয় মানুষ আছেন সংখ্যায় কম হলেও, আজও পৃথিবীর বুকে রামকৃষ্ণ ঠাকুর, শ্রী অরবিন্দ সকলে আছেন, প্রত্যেকেই বেদান্তের কথা নানান ভাবে যুগোপযোগী করে বলেছেন বলেই তারা যুগাবতার। শুধু এইটুকু বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করি। নমস্কার, শুভমস্তু।